চিকিৎসার ক্ষেত্রে যেসব ঔষধি গাছ প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে পাথরকুচি। এটি 1.5 থেকে 2 ফুট উঁচু হয়, পাতা মাংসল ও মসৃণ, আকৃতি অনেকটা ডিমের মতো, চারপাশে আছে ছোট ছোট গোল খাঁজ। এই খাঁজ থেকে নতুন চারার জন্ম হয়। অনেক সময় গাছের বয়স হলে ওই গাছের খাঁজ থেকে চারা গজায়। পাথরকুচি পাতা মাটিতে ফেলে রাখলে অনায়াসে চারা পাওয়া যায়। কাকর মাটিতে সহজেই জন্মে, তবে ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় খুব দ্রুত বাড়ে। গ্রামীণ চিকিৎসার মধ্যে এটি অন্যতম উপকারী একটি ভেষজ উদ্ভিদ। চিকিৎসা বিজ্ঞানীদের মতে পাথরকুচি পাতা কিডনি রোগ সহ বিভিন্ন রোগের বিশেষ উপকারে আসে। তবে দর্শক, আর দেরি না করে চলুন জেনে নিই পাথরকুচি পাতার অবিশ্বাস্য ঔষধি গুণ সম্পর্কে। কিডনির পাথর অপসারণ। পাথরকুচি পাতা কিডনি এবং গলগণ্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে। দিনে 2 থেকে 3 পাতা চিবিয়ে অথবা রস করে খান। পেট ফাঁপা। অনেক সময় দেখা যায় পেটটা ফুলে গেছে, প্রস্রাব আটকে আছে, কিছুতেই পেটের বায়ু সরছে না। এই ক্ষেত্রে একটু চিনির সাথে 1 বা 2 চা চামচ পাথরকুচি পাতার রস গরম করে সিকি কাপ পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এর দ্বারা মূত্র তরল হবে এবং পেটের বায়ু খুব দ্রুতই সরে যাবে। মেহ। সর্দিজনিত কারণে শরীরের নানান স্থানে ফোড়া দেখা যায়, যাকে মেহ বলা হয়। এক্ষেত্রে পাথরকুচি পাতার রস 1 চা চামচ করে সকাল বিকাল 1 সপ্তাহ খেলে উপকার পাওয়া যায়। রক্তপিত্ত। পিত্তজনিত ব্যথায় রক্তকরণ হলে 2 বেলা 1 চা চামচ পাথরকুচি পাতার রস 2 দিন খাওয়ালে সেরে যাবে। মিগি। মিগি রোগাক্রান্ত সময়ে পাথরকুচি পাতার রস 2 থেকে 10 ফোঁটা করে মুখে দিতে হবে। একটু পেটে গেলেই রোগের উপশম হবে। সর্দি। সর্দি পুরাণ হয়ে গেছে, সেক্ষেত্রে এটি বিশেষ উপকারী। পাথরকুচি পাতার রস করে সেটাকে একটু গরম করতে হবে এবং গরম অবস্থায় তার সাথে একটু সোহাগার খই মেশাতে হবে। 3 চা চামচের সাথে 250 মিলিগ্রাম যেন হয়, তা থেকে 2 চা চামচ নিয়ে সকালে ও বিকালে 2 বার খেলে পুরাণ সর্দি সেরে যাবে এবং সর্বদা কাশি থেকে রেহাই পাওয়া যাবে। শিশুদের পেট ব্যথায়। শিশুর পেট ব্যথা হলে 30 থেকে 60 ফোঁটা পাথরকুচি পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হয়, তবে পেট ব্যথা নিশ্চিত হতে হবে। ত্বকের যত্ন। পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে, যা ত্বকের জন্য খুবই উপকারী। সাথে সাথেই এর মধ্যে জ্বালাপোড়া কমানোর ক্ষমতা থাকে। যারা ত্বক সম্বন্ধে সচেতন তারা পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন। ব্রণ ও ফুসকুড়ি জাতীয় সমস্যা খুব সহজেই দূর হবে। কাটা বা থেতলে গেলে। টাটকা পাতা পরিমাণ মতো হালকা তাপে গরম করে কাটা বা থেতলে যাওয়া স্থানে সেঁক দিলে আরাম পাওয়া যায়। পাইলস। পাথরকুচি পাতার রসের সাথে গোলমরিচ মিশিয়ে পান করলে পাইলস ও অশ্বরোগ থেকে মুক্তি পাওয়া যায়। জন্ডিস নিরাময়ে। লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা ও এর জুস অনেক উপকারী। কলেরা, ডায়রিয়া বা রক্ত আমাশয়। 3 মিলিমিটার পাথরকুচি পাতার জুসের সাথে 3 গ্রাম জিরা এবং 6 গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন খেলে এসব রোগ থেকে উপকার পাওয়া যায়। শরীর জ্বালাপোড়া। 2 চা চামচ পাথরকুচি পাতার রস 1/2 কাপ গরম পানিতে মিশিয়ে 2 বেলা খেলে উপশম হয়। পোকামাকড়ের কামড়। বিষাক্ত পোকামাকড় কামড়ালে এই পাতার রস আগুনে সেঁকে লাগালে উপকার পাওয়া যায়। উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রথলির সমস্যা থেকে
পাথরকুচি পাতা মুক্তি দেয়। দর্শক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।